রেশন কার্ড, রেশন কার্ড বর্তমান দিনে অত্যন্ত জনপ্রিয় একটি প্রুফ। এই কার্ডের জেরক্স আমরা প্রতিনিয়ত প্রতিটি সরকারি বেসরকারি বিভিন্ন কাজে এই কার্ডের জেরক্স আমরা দিয়ে থাকি। আপনার এই কার্ডটি কখনো আইডেন্টিটি প্রুফ, কখনো বা অ্যাড্রেস প্রুফ হিসেবে কাজ করে। অর্থাৎ আপনার এই কার্ডটি আপনি যেখানে সাবমিট করবেন, এই কার্ডের ডিটেলস অনুযায়ী আপনি যে কাজের জন্য এই কার্ডটি সাবমিট করেছেন সেই কাজটি আপনার হয়। অতএব এই কার্ডের যদি আপনার কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনার পরবর্তী দিনে বা পরবর্তী যে কাজটি আপনি করতে চলেছেন সে কাজেও কিন্তু আপনার ভুল এসে যেতে পারে। এই ভিডিওতে সুরজিৎ একাডেমি আপনাকে শেখাবে এবং বলবে সঠিক প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি আপনার বাড়িতে বসে 2 মিনিট সময় নষ্ট করে আপনি কিন্তু এই রেশন কার্ডের সংশোধনের কাজটি আপনি করে ফেলতে পারেন মাত্র 1 দিনে। কিভাবে করবেন সেই প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তবে শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ভিডিও প্রথম দেখছেন, প্রথম আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন, অবশ্যই আপনার ভিডিওর তলায় যে সাবস্ক্রাইব অপশন রয়েছে সেখানে আপনি টাচ করবেন এবং তার পাশে যে বেল আইকন রয়েছে সেখানে টাচ করে অল অপশনে ক্লিক করবেন। তাতে আপনার সুবিধে, আমি যখনই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আনবো সবার প্রথম আপনি পেয়ে যাবেন। অতএব আপনি আমার চ্যানেলের মেম্বার হয়ে যাচ্ছেন। আমি দেখাবো যে আপনি কিভাবে আপনার রেশন কার্ডটিকে সংশোধন করবেন তারই প্রসেস। আপনি লগ ইন করবেন food.wv.gov.in, এই ওয়েবসাইটটি আপনারা লগ ইন করবেন। লগ ইন করলে দেখবেন আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে, যেটি আপনি এখনও দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পেজটি ওপেন হবে, একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, বাঁ দিকে দেখবেন রেশন কার্ড যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক দেবেন। ক্লিক করার পরে রেশন কার্ড সংক্রান্ত অনেক অপশান আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি যেহেতু কারেকশান করতে চাইছেন, আপনি অ্যাপ্লাই ফর কারেকশান ইন দ্য এক্সিস্টিং রেশন কার্ড, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে এবং গেট ওটিপি করবেন আপনার রেজিস্টার মোবাইলে, অর্থাৎ যে মোবাইলটি আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে আপনি সেই নাম্বার আপনি এখানে এন্টার করবেন এবং সেই মোবাইলে আপনার ওটিপি আসবে এবং সেই ওটিপিটি আপনি সাবমিট করবেন। ওটিপি দেওয়ার পরে আপনি প্রসিড করবেন। প্রসিড করার পরে আপনার রেশন কার্ড ডিটেলস, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছেন সেই মেম্বার ডিটেলস এখানে আপনার শো করবে। আপনি এই যে যেখানে যতগুলো মেম্বার শো করবে, আপনি প্রত্যেকের, যাদের ভুল আছে আপনি প্রত্যেকের কিন্তু এই কারেকশানটি আপনি একসঙ্গে করতে পারবেন। অতএব যাদের আপনি কারেকশান করতে চাইছেন সেই মেম্বারদের কারেকশান আপনি করতে পারবেন। তার জন্য আপনাকে ফর্ম নাম্বার 5 ক্লিক করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর ফর্ম 5, এই অপশানে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই নাও করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনার যারা মেম্বার রয়েছেন তাদের ডিটেলস এখানে চলে আসবে। এখানে দুটো অপশান আপনাকে দেয়া হবে, আপনি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস কারেকশান করতে চাইছেন নাকি অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেস কারেকশান করতে চাইছেন। যদি আপনি বেনিফিশিয়ারি বা আপনার মেম্বারের নাম সহ অ্যাড্রেস কারেকশান করতে চান তাহলে আপনি অবশ্যই বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেসে ক্লিক করবেন, আর যদি শুধুমাত্র অ্যাড্রেস কারেকশান করতে চান তাহলে আপনি অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেসে ক্লিক করবেন। আমি আপনাদেরকে বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেসে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনার যতজন মেম্বার রয়েছে তাদের কিন্তু এখানে টোটাল ডেটা আপনি এখানে দেখতে পাবেন এবং যাদের আপনি কারেকশান করবেন, যাদেরকে আপনি কারেকশান করতে চাইছেন তাদের নামের পাশে ক্লিক করে আপনি কারেকশান মুছে দিয়ে আপনি যেটা সঠিক সেটা লিখবেন। তবে এইখানে আপনাকে একটি দেখাই, এই কাজটি আপনার পোর্টালে আপনি করতে পারবেন না যে নামটা আপনার লগ হয়ে থাকবে। দেখুন এখানে আমার একটি নাম লগ হয়ে রয়েছে, অর্থাৎ এই নামটাকে আমি চাইলেও কারেকশান করতে পারবো না। কিন্তু কেন কারেকশান করতে পারবো না, হয়তো বা আমার এটা ভুল আছে, কারেকশান করার প্রয়োজন হতে পারে, তাহলে আমি কেন কারেকশান করতে পারছি না। এখানে নোটিশ দিয়ে বলা হচ্ছে ফুড ডিপার্টমেন্ট, ঠিক এই পেজের এই সামনে আপনাকে একটা নোটিশ দিয়েছে। দেখুন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে নামটি আধার কার্ডের সঙ্গে ম্যাচ থাকবে সেই নামটিকে কিন্তু আপনি কারেকশান করতে পারবেন না। অতএব এই পোর্টালটা আপনার আধার পোর্টালের সঙ্গে কিন্তু ট্যাগ হয়ে আছে। অতএব আপনি আপনার যে মেম্বারের নাম কারেকশান করতে চাইছেন সেই মেম্বারের নাম যদি আধার কার্ডের সঙ্গে ম্যাচ থাকে তাহলে কিন্তু আপনি কারেকশান করতে পারবেন না বা এডিট করতে পারবেন না। তার মানে আপনার আধার কার্ডটাকে আগে সংশোধন করতে হবে। যদি আপনি দেখেন যে আপনার
নাম ভুল রয়েছে, নামটা সংশোধন করতে চাইছেন, তাহলে আপনি সবার প্রথমে আপনার আধার কার্ড দিকে কারেকশন করুন, তারপরে আপনি এখানে এসে কারেকশন করুন। আর যদি আপনার আধার কার্ড ঠিক থাকে তাহলে কিন্তু আপনার এইখানে পোর্টাল আধারে যে নাম রয়েছে সেই নাম শো করবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। যেটা আপনার ওপেন অবস্থায় রয়েছে অর্থাৎ যেটাকে আপনি এডিট করতে পারবেন, সেখানে ক্লিক করলে দেখুন কার্সার চলে এসেছে, আপনি চাইলে ব্যাকস্পেস দিয়ে মুছে দিয়ে নামটাকে কারেকশন করে দিতে পারেন। এবং আপনি এখান থেকে মেল ফিমেল আদার্স, যদি আপনার কোনো ভুল থাকে তাহলে এখান থেকে আপনি আপনার জেন্ডারকে চুজ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার ডেট অফ বার্থটি এখানে দিয়ে দেবেন, যেটা আপনার আধার কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থটি এখানে দেবেন, অথবা জন্ম সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনি এখানে দেবেন। দেওয়ার পরে যে প্রুফ দিয়ে আপনি কারেকশন করতে চাইছেন, আপনার জন্ম সার্টিফিকেট কিংবা আধার কার্ড যে প্রুফটি আপনি দিতে চাইছেন, সেই প্রুফটি স্ক্যান করে 100 KB মধ্যে আপনি PDF স্ক্যান করে নেবেন, স্ক্যান করে এখানে আপনি অ্যাটাচ করবেন। এইভাবে আপনি কিন্তু পরপর যতজন মেম্বার রয়েছে প্রত্যেকের আপনি কিন্তু এডিট করতে পারেন। তবে ওইটা মাথায় রাখতে হবে যে আধার কার্ডের সঙ্গে যে নামটি ম্যাচ করবে যে মেম্বারের নাম তার এডিট করা যাবে না বা কারেকশান করা যাবে না নামের ক্ষেত্রে, কিন্তু আপনি আদার্স ফাদার অথবা মাদার্স কিংবা হাজব্যান্ড এগুলো কারেকশান করতে পারেন, আপনি মেল ফিমেল কারেকশান করতে পারবেন, ডেট অফ বার্থ কারেকশান করতে পারবেন, এবং যাদের যাদের আপনি কারেকশান করবেন তাদের ডকুমেন্টের অ্যাটাচ এখানে দিতে হবে, সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ এখানে দিতে হবে। অতএব আপনার ধরুন ফ্যামিলিতে 5টি মেম্বার রয়েছে, 5 জন মেম্বারের মধ্যে আপনি 2 জনের কারেকশান করবেন কিংবা 1 জনের কারেকশান করবেন, যার কারেকশান করবেন অনলি তার সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনি অ্যাটাচ করবেন, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় আপনি হাত দেবেন না, যেটা কারেকশান করবেন তার সাপোর্টিং দেবেন, যেখানে কারেকশানের প্রয়োজন নেই সেখানে সাপোর্টিংও দেবেন না, কোনো হাত দেবেন না এই জায়গায় যেখানে আপনি কারেকশান করতে চাইছেন না। এরপরে দেখুন আপনার নিচে অ্যাড্রেস অপশান চলে এসেছে, আপনি এখান থেকে অ্যাড্রেসটা সঠিকভাবে দেখে নেবেন, দেখার পরে আপনি এখানে দেখে নিলেন সব যদি ঠিক থাকে ভালো, যদি ভুল থাকে আপনি একইভাবে মুছে দিয়ে কারেকশান করতে পারবেন। এবং এখানে সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে যাদের যাদের আপনি কারেকশান করেছেন তাদের মধ্যে যে কারোর 1 জনের আধার কার্ডটি এখানে আপনি অ্যাটাচ করে দেবেন, দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার সামনে যে পেজটি আসবে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে খানিকক্ষণ প্রসেসিং হবে, এখানে আপনার দেখাবে যে নামটি আপনি কারেকশান করেছেন সেই নামের ডেটা বা ডিটেলস আপনি যেভাবে কারেকশান করতে চাইছেন সেটা এখানে আপনাকে দেখাবে, আপনি এটাকে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ঠিক এই জায়গায় চলে আসবে, নিচে এই চেকবক্সে একটা ক্লিক করে দেবেন এবং প্রসিডে ক্লিক করবেন, প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নেক্সট আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনার মোবাইল নাম্বারটিকে আরেকবার ভেরিফাই করা হবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে চেকবক্সে ক্লিক করার পরে আপনি গেট ওটিপি করবেন, আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, এই মেসেজটি আপনি যে ওটিপি নাম্বার আসবে সেই ওটিপিটি এখানে লেখার পরে সাবমিট ওটিপি করলে আপনার কিন্তু কারেকশন প্রসিডিওর বা অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট হওয়ার পরে আপনাকে 1 দিন ওয়েট করতে হতে পারে, 2 দিন ওয়েট করতে হতে পারে, কারণ আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে এটা ফুড ডিপার্টমেন্টে আপনার যে ব্লক অফিসের ফুড ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে যাবে, তারা এটাকে খতিয়ে দেখবে, ভেরিফিকেশন করে দেখবেন, যদি আপনার সমস্ত প্রসিডিওর ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কার্ডটি 1 থেকে 2 দিনের মধ্যে কারেকশান হয়ে যেতে পারে। যদি ছুটি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু দেখা যায় যে কখনও কখনও আপনি 1 দিনে আপনি আজকের করলে কালকের আপনার কারেকশানটি হয়ে যাবে। আপনি কিন্তু এইভাবে চাইলে কারেকশান করে নিতে পারেন নিজের বাড়িতে বসে, নিজের বাড়ির কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি যদি সঠিক প্রসেস জানেন তাহলে আপনি করে নিতে পারবেন। ঠিক এই পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেশন কার্ডটি, যেহেতু এই মুহূর্তে রেশন কার্ডটি আমি আগেও বলেছি অত্যন্ত ভাইটাল একটি প্রুফ হয়ে দাঁড়িয়েছে, তার মানে আপনার এই কার্ডটিকে আপনি চাইলে অনায়াসে কোনো রূপ ঝামেলা ছাড়া কোথাও লাইন না দিয়ে আপনি কারেকশান করে নিতে পারেন। এবং কারেকশানটি কমপ্লিট হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেই প্রসেসটা আমি আপনাকে এখন দেখাবো। আপনার কারেকশান অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হওয়ার পরে আপনি 1-2 দিন পরে একইভাবে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি লগ ইন করবেন, যেটা আপনাকে বলেছি food.wb.gov.in এই পোর্টাল লগ ইন করবেন, এবং একইভাবে আপনি রেশন কার্ড অপশনে চলে আসবেন। এইখানে আসার পরে একেবারে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড ইয়োর রেশন কার্ড, এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে কিছু ইনস্ট্রাকশান রয়েছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন, না পড়লে অসুবিধে নেই। এরপরে দেখুন এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশান আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার রেশন কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে এন্টার করবেন এবং এই ক্যাপচারটি আপনি এখানে লিখবেন। লেখার পরে আপনি সার্চ করলে সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডটি ডাউনলোড হয়ে সামনে চলে আসবে, আপনি মিলিয়ে দেখে নেবেন যে আপনার নামটি কারেকশান হয়েছে কিনা। যদি কারেকশান হয়ে যায় তাহলে কারেকশান
পেজটি বা কারেকশন যে রেশন কার্ড সেটা ডাউনলোড হবে, আপনি সেটাকে প্রিন্ট আউট করে সুন্দর করে ল্যামিনেশন করে নেবেন। এখানে বলে রাখি, এখন কিন্তু ফুড ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে অনলাইনের মাধ্যমে যে রেশন কার্ডটি আপনারা বের করবেন বা ডাউনলোড করবেন, সেই রেশন কার্ডটি সমানভাবে বৈধ আপনার হাতের যে হার্ড কপি যে রেশন কার্ড রয়েছে, পুরনো রেশন কার্ড যেটা বাই পোস্টে গভর্নমেন্ট আপনাকে দিয়েছিল, সেই কার্ডের সঙ্গে ই রেশন কার্ডের গুরুত্ব এবং ভ্যালুয়েশন কিন্তু সমান। অতএব আপনি এই রেশন কার্ডটাকে ডাউনলোড করে নেওয়ার পরে আপনি সুন্দর করে ল্যামিনেশন করে আপনার ফাইলে রেখে দেবেন, যখনই কোনো কাজ হবে, কাজে প্রয়োজন হবে, তখন আপনি ওই কার্ডটিকে জেরক্স করে দিতে পারেন। এই পদ্ধতিতে কিন্তু আপনি আপনার রেশন কার্ডের কারেকশান এবং রেশন কার্ড ডাউনলোড করে নেওয়া পর্যন্ত আপনি সমস্ত কাজ নিজের বাড়িতে বসে নিজেই করতে পারবেন। সুরজিৎ একাডেমি আপনাকে সঠিক প্রসেস দেখায় এবং সঠিক রাস্তা দেখায়, যে প্রসেসে গেলে আপনি কাজটি অনায়াসে এবং স্বল্প সময়ের মধ্যে করতে পারেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আমার চ্যানেলে প্রচুর প্রচুর আপলোড করে রেখেছি, আপনারা চাইলে সাবস্ক্রাইব করার পরে আমার চ্যানেলে ইন করে ভিডিওগুলি দেখতে পারেন। আপনাদের প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে যে ভিডিওগুলি বা যে কাজগুলি করতে হয় বা করা প্রয়োজন, সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আগামী ভবিষ্যৎকে আপনারা সুন্দর এবং সুস্থ করে তুলতে পারেন। ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন, আপনাদেরকে সুরজিৎ একাডেমির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।